আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পত্তিতে যদি কোনো পুত্র সন্তান না থাকে, শুধুমাত্র কন্যা সন্তান থাকে এবং স্ত্রী থাকে, তাহলে সেই মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বণ্টন করা হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, কোনো ব্যক্তি তার জীবদ্দশায় যে সম্পত্তির মালিক থাকে, সেই সম্পত্তি তিনি তার ইচ্ছামতো বেচা বিক্রি করতে পারে, হস্তান্তর করতে পারে, দান দলিল করতে পারে, হেবা দলিল করতে পারে, সাবকবলা দলিল করতে পারে, এওয়াজ বদল দলিল করতে পারে। অর্থাৎ এই সম্পত্তির মালিক শুধুমাত্রই তিনি। এই সম্পত্তি বেচা বিক্রি করতে, হস্তান্তর করতে কেউ নিষেধ করতে পারবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। তার ইচ্ছা মতো সেই সম্পত্তি তিনি সবকিছুই করতে পারবেন। কিন্তু সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, এই মৃত্যুবরণ করার পরে উত্তরাধিকার সৃষ্টি হয়। আর উত্তরাধিকার সৃষ্টি হলে তার রেখে যাওয়া সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তি সরাসরি তার যে রেখে যাওয়া পুত্র সন্তান, কন্যা সন্তান, তার স্ত্রী, বাবা মা, অর্থাৎ তার রেখে যাওয়া যে ওয়ারিশ, তাদের মধ্য থেকে হিসা মোতাবেক তারা কিন্তু সেই সম্পত্তি ভাগ পেয়ে থাকে বা তারা একটি মালিকানা অর্জন করে থাকে। তাহলে এই মৃত ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থাকে, শুধুমাত্র কন্যা সন্তান রেখে যায়, তাহলে সেই কন্যা সন্তান কিভাবে সম্পত্তি পাবে, কতটুকু সম্পত্তি পাবে? আমাদের দেশে অনেক মানুষ তারা কিন্তু চিন্তা ভাবনা করেন বা তাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। সেই ভুল ধারণাটা হচ্ছে যে পিতার সম্পত্তিতে মেয়েরা সম্পত্তি কম পায় এবং মায়ের সম্পত্তিতে তারা কিন্তু মেয়েরা কিন্তু সেই সম্পত্তি বেশি পায়। এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। কারণ যিনি মৃত্যুবরণ করেছেন সেই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সম্পত্তি বণ্টন হয়। বাবাকে কেন্দ্র করে সম্পত্তি বণ্টন হয় না, মাকে কেন্দ্র করেও কিন্তু সম্পত্তি বণ্টন হয় না। মৃত ব্যক্তির সম্পত্তি সমান হারে হিসা মোতাবেক, কিন্তু আইন মোতাবেক এই সম্পত্তি কিন্তু ভাগ বাটোয়ারা হয়ে থাকে। সন্তানদের মধ্যে পুত্র সন্তান যা পাবে, কন্যা সন্তান ঠিক তার অর্ধেক পাবে। কন্যা সন্তান যা পাবে তার দ্বিগুণ সম্পত্তি পুত্র সন্তান পাবে, সে বাবার সম্পত্তি হোক আর মায়ের সম্পত্তি হোক, এখানে কোনো ভেদাভেদ নেই। কারণ যিনি মৃত্যুবরণ করেছে সে মৃত ব্যক্তি, এবং মা মারা গেল মৃত ব্যক্তি, বাবা মারা গেল মৃত ব্যক্তি, অর্থাৎ সমানভাবেই ভাগ বাটর হবে। এখানে কন্যার বেশি পাওয়ার কোনো সুযোগ নেই। আর একটি বিষয় হচ্ছে যে বাবার মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যায়, যদি পুত্র সন্তান না থাকে তাহলে কন্যারা সব সম্পত্তির মালিক হয়ে যায়। এটিও একটি ভ্রান্ত ধারণা। কারণ কন্যাদের নির্ধারিত পরিমাণে একটি সম্পত্তি বরাদ্দ করা হয়েছে আইনগত দিক থেকে, সেই বরাদ্দ মোতাবেক সেই সম্পত্তি কিন্তু তারা পাবে। তাহলে আমাদের যে আজকের বিষয় যে পুত্র সন্তান না থাকলে, যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে, তাহলে বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পত্তি সেই মৃত ব্যক্তির সম্পত্তিতে কন্যা সন্তান কতটুকু সম্পত্তি পাবে। এখন মৃত ব্যক্তির যদি শুধুমাত্র একটি মাত্র কন্যা সন্তান রেখে যদি তিনি মারা যান, এবং যদি মৃত ব্যক্তির স্ত্রী যদি জীবিত থাকেন, সেই ক্ষেত্রে সেই কন্যা সন্তান একজন থাকলে তিনি হচ্ছে এই মোট যে সম্পত্তি মৃত ব্যক্তির, সেই সম্পত্তির অর্ধেক সম্পত্তি কন্যা সন্তান পাবে। সেটি বাবার মৃত্যুর পরে হলেও একজন কন্যা সন্তান থাকলে অর্ধেক সম্পত্তি পাবে, মায়ের সম্পত্তিতেও কিন্তু মায়ের মৃত্যুর পরে একজন কন্যা সন্তান থাকলে সেই সম্পত্তির অর্ধেক সম্পত্তি অর্থাৎ কন্যা সন্তান পাবে। এখন দেখা গেল যে সেই মৃত ব্যক্তির কন্যা সন্তান অর্ধেক সম্পত্তি পাবে, সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে। এখন সেই মৃত ব্যক্তির যদি স্ত্রী জীবিত থাকে, তাহলে মোট যে সম্পত্তি সেই সম্পত্তির আট ভাগের এক ভাগ সম্পত্তি হচ্ছে আপনার কন্যা স্ত্রী পাবে। অর্থাৎ কন্যা সন্তান পাবে অর্ধেক সম্পত্তি মোট সম্পত্তির, আর স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ সম্পত্তি। আর বাকি যে সম্পত্তিটি থাকবে সেই সম্পত্তি আসাবা হিসেবে
তার যে নিকটতম, যদি তার বাবা মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে তাহলে তার বাবা পাবে, বাবা যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে মৃত ব্যক্তির ভাই বোন তারা পাবে। এটি হলো যদি একজন কন্যা সন্তান থাকে। এখন আসা যাক যে মৃত ব্যক্তির একের অধিক কন্যা রেখে তিনি মারা গেছেন। মৃত ব্যক্তির একের অধিক যদি কন্যা থাকে সেই ক্ষেত্রে সেই একই সিস্টেমে যে মৃত ব্যক্তি যদি স্ত্রী রেখে যায় তাহলে সেই স্ত্রীর আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে, সম্পূর্ণ সম্পত্তি আট ভাগের এক ভাগ। আর যদি একের অধিক কন্যা সন্তান রেখে যায় তাহলে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সম্পত্তি এই একের অধিক কন্যা সন্তানরা পাবে। অর্থাৎ যদি দুইজন, তিনজন, চারজন, পাঁচজন কন্যা সন্তানও থাকে তাহলে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সম্পত্তি এই কন্যারা পাবে, এবং সেই সম্পত্তি সমানভাবে হিসাব মোতাবেক এই চারজন হোক আর পাঁচজন হোক তারা ভাগ করে নেবে। এখন যে স্ত্রী আট ভাগের এক ভাগ পেল এবং কন্যা সন্তানরা তিন ভাগের দুই ভাগ পেল, আর বাকি যে সম্পত্তিটু থাকবে সেই সম্পত্তিটা আসাবা হিসাবে মৃত ব্যক্তির যদি বাবা থাকে তাহলে বাবা আসাবা হিসাবে পাবে, যদি বাবা না থাকে মৃত ব্যক্তির ভাই বোন তাদের মধ্যে আসাবা হিসাবে ভাগ হয়ে যাবে। এটি হচ্ছে কন্যা সন্তান এক বা একের অধিক থাকলে। এখন আসা যাক মৃত ব্যক্তির যদি একজন স্ত্রী রেখে যদি তিনি মারা যান, একজন স্ত্রী রেখে যদি তিনি মারা যান সকল সম্পত্তি, তার কোনো পুত্র সন্তান নাই, তার কোনো কন্যা সন্তান নাই, তাহলে এই সকল সম্পত্তির চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে হচ্ছে স্ত্রী, আর বাকি যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি আসাবা হিসাবে এই মৃত ব্যক্তির বাবা যদি জীবিত থাকে তাহলে বাবার কাছে চলে যাবে। এটা কিন্তু কোনো ভাই বোনের কাছে যাবে না, কারণ বাবার কাছে চলে গেলে বাবার মৃত্যুর পরে কিন্তু ওই ভাই বোনই পাবে, সেই জন্য বাবার কাছে চলে যাবে। এখন আসা যাক যে মৃত ব্যক্তির যদি একের অধিক স্ত্রী থাকে, একের অধিক স্ত্রী থাকে কিন্তু কোনো সন্তান নেই, পুত্র সন্তান নেই, কন্যা সন্তান নেই, তাহলে কি হবে, এই চার ভাগের এক ভাগ সম্পত্তি স্ত্রীরা পাবে, বাকিটা আসাবা হিসাবে তার বাবার কাছে যাবে। এই চার ভাগের এক ভাগ সম্পত্তি যদি দুইজন স্ত্রী থাকে এই সম্পত্তি চার ভাগের এক ভাগ সম্পত্তি দুজনের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে, যদি তিনজন স্ত্রী থাকে তাহলে এই চার ভাগের এক ভাগ সম্পত্তি তিনজনের মধ্যেই ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই চার ভাগের এক ভাগ সম্পত্তি একের অধিক স্ত্রী থাকলে সেটি কিন্তু তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। এটি কিন্তু মূল যে বিষয় এই বিষয়টি। এখন আমরা যে বিষয়টি নিয়ে সব সময় মানে একটি অতিরিক্ত চিন্তা করে থাকি, অথবা আমরা যে সামাজিকভাবে অনেকে অনেককে কিন্তু বুঝিয়ে থাকেন যে কন্যা সন্তান যদি থাকে তাহলে সকল সম্পত্তি কন্যারা পাবে, অথবা কন্যা সন্তানরা এত অংশ পাবে এত অংশ, এটা হচ্ছে সহি শুদ্ধভাবে আপনি যদি আপনার সেই সম্পত্তি ডিস্ট্রিবিউশন করতে চান, ভাগ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এইভাবে কিন্তু ভাগ হবে। তবে একটি কথা সবসময় মাথায় রাখতে হবে যে এই যে বন্টননামা, এই বন্টননামাটি যখনই করবেন আপনারা তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপোষ বন্টননামা দলিল করে আপনারা যার যার সম্পত্তি তাদেরকে কিন্তু বুঝিয়ে দেবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যদি মৌখিকভাবে বন্টন করে দেন তাহলে কিন্তু সম্পত্তির যে পজিশন সেই পজিশন মোতাবেক কিন্তু যার যার জায়গা সে কিন্তু পাবে না, পরবর্তীতে এটা নিয়ে কিন্তু ঝই ঝামেলা হতে পারে। প্রিয় ভিউয়ার্স, যারা এই বিষয়টি জানতে চেয়েছিলেন যে কন্যা সন্তানরা মায়ের সম্পত্তি বেশি পায় এবং বাবার সম্পত্তিতে টুইস্ট ওয়ান, অর্থাৎ ছেলে যা পায় তার অর্ধেক পায় কিন্তু মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি পায়, আসলে এটি একটি ভ্রান্ত ধারণা। সম্পত্তি যখন বন্টন করা হয় মৃত ব্যক্তি হিসেবে বন্টন করা হয়, এখানে মা বাবা কোনো বিষয় না, মা বাবা কোনো ভেদাভেদ না, সম্পত্তি ঠিক নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী টুইস্ট ওয়ান হিসাবেই পাবে, এবং মা যদি একা থাকে কোনো সন্তান না থাকে তাহলে চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে, বাকি সম্পত্তি আসাবা হিসাবে বাবার কাছে চলে যাবে, অর্থাৎ দাদার কাছে চলে যাবে, অর্থাৎ যিনি মারা গেছেন তার বাবার কাছে চলে যাবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।